আসসালামু আলাইকুম এসপিসি সকল বন্ধুদের, আশা করি সবাই সুস্থ আছেন সপরিবারে। তো আমরা যারা এসপিসি থেকে অ্যাড দেখতে পারতেছি না, তো সেই অ্যাডটা কেন দেখতে পারতেছি না এটা আমরা সকলেই জানি, যারা জানেন না তাদের আজকে ক্লিয়ার করে দেব। তো 15-16-17 তারিখ আমাদের একটা আপডেট আসছে, সেটা হলো আমাদের যে এখন অ্যাড দেখার বিনিময়ে আমরা 5 টাকা করে পাচ্ছি, সেটা হলো আমরা 10 টাকা করে পাবো 16-17 তারিখে আমরা কিন্তু 10 টাকা করে পাবো। তো গাইস, আরেকটা আপডেট আসছে, সেটা হলো আমাদের আমরা কিন্তু টাকা উইথড্র করতে পারবো, মূলত 17 তারিখের পরে কিন্তু টাকা উইথড্র করতে পারবো। এবং আমাদের আমাদের 11 তারিখ যে একটা তারিখ তারা দিয়েছিল, সেই 11 তারিখে কিন্তু আমরা টাকা তোলার কথা আমাদেরকে ছিল যে আমরা 11 তারিখে টাকা তুলতে পারবো। তো সেই 11 তারিখে কিন্তু আমরা টাকা তুলতে পারি নাই, বিদায় তারা এই 3 দিন ধরে কিন্তু আপডেট করতেছে। এখন অনেকের প্রশ্ন হলো আমরা কেন অ্যাড দেখতে পারি না, জাস্ট এই কারণেই আমাদের 3 দিন কিন্তু এসপিসি বন্ধ, মূলত তার জন্য আমরা অ্যাড দেখতে পারছি না। তো গাইস, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন অ্যাড দেখতে পারতেছি না। তো এখন যদি মূলত কথা হলো 15-16 তারিখে যদি আমরা টাকাই তুলতে না পারি, আবার যদি তারিখ দেয়, তো তারিখ যদি দেয় সেটা আমি আপনাদেরকে বলে দেব এবং নোটিশ সহকারে দেখিয়ে দেব। যখন আমরা টাকা দেখতে যাইতাম যে আমাদের কত টাকা, তারা কিন্তু একটা নোটিশ দিত এখানে, এখন কিন্তু সেই নোটিশটা তারা দিচ্ছে না, কারণ সেটা কিন্তু উঠিয়ে নিচ্ছে। আমরা যদি অ্যাডও দেখি তো এখানে নো ফাউন্ড লেখা আসছে, মানে তারা 3 দিন ধরে কিন্তু এই কাজটা বন্ধ রাখছে, জাস্ট আপডেট করার জন্য, আপনাদেরকে টাকা তোলার জন্য, যে আমরা জানি টাকা পরবর্তীতে তুলতে পারি। এবং এটা কিন্তু সকলের দাবিতে কিন্তু এটা করতেছে এসপিসি। এখন মনে হতে পারে যে এসপিসি আমাদের প্রতারণা করতেছে, এসপিসি চলে যাবে, এসপিসি অনেক কিছু আপনাদের মনে হচ্ছে যে আমরা অ্যাড দেখতেছি না কালকে থেকে, তো এটা আপনাদেরকে সকলের মনে হতে পারে। তো আসলে এটা না, এটা হলো অন্য রকমের যে তারা কিন্তু আপডেট করতেছে, ঠিক আছে। তো গাইস, এটা কিন্তু আপডেট করতেছে যে 15-16 তারিখে তারা কিন্তু আপডেট করবে, এই 3 দিন তারা বন্ধ রাখবে। তো এটার জন্য এটা হলো মূলত কাজ, আমরা এসপিসিতে কাজ করতে পারবো না মূলত 3 দিন। তো এই 3 দিন আমরা মূলত কাজটাই করতে পারবো না এবং এসপিসিতে ঘুরতে পারবো বা কাজ করতে পারবো না। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কেন আমরা কাজ করতে পারবো না, তারা কী এমন আপডেট করছে। তো আপডেটটা হলো দুটাই আপডেট আমি সর্বফার্স্ট বলে রাখছি। তো আশা করি সবাই ভিডিওটা লাইক করবেন, অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন একটা আপডেট নিয়ে। তো সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আজকে এই ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।